সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে চলছে সাত দিনে সর্বাত্মক লকডাউন। আইন শৃঙ্খলা বাহিনী কড়াকড়িতে ঢাকায় রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। ঢাকা বিভিন্ন সড়কে পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। বৃহস্পতিবার ঢাকার উত্তরা শাহবাগ, গুলিস্তান, ফার্মগেট, মিরপুর, মতিঝিল, শ্যামপুর, মিরপুর, মহাখালী এবং বাড্ডার সড়কে এই চিত্র দেখেছেন আমাদের ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমান। ঢাকার বিভিন্ন সড়কে জনসাধারণের উপস্থিতি নেই বললেই চলে। মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছে, কোথাও কোথাও কয়েকজনকে দেখা গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের বুঝিয়ে ঘরে যেতে বলেছেন। এমনকি রিক্সা চলাচল করতেও বাধা দিচ্ছেন তারা। কোথাও কোথাও ব্যক্তিগত গাড়ি দেখা গেলেও সেই সংখ্যা একেবারেই কম। এসব ব্যক্তিগত গাড়িগুলো দাঁড় করিয়ে কারণ জানতে চেয়ে ছেড়ে দিচ্ছে পুলিশ। শিল্প কারখানা, ব্যাংক, গণমাধ্যম, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের যানবাহন অথবা পরিচয়পত্র নিয়ে বের হতে দেখা গেছে। ঢাকার শপিং মলগুলি বন্ধ রয়েছে, ওষুধের দোকান ছাড়া দোকানপাটগুলি বন্ধ থাকে দেখা গেছে ঢাকার সর্বত্র। তবে কাঁচা বাজারগুলিতে ক্রেতা খুব একটা দেখা যায়নি। এছাড়াও ঢাকার বিভিন্ন এলাকায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক যাত্রী এবং পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি কেউ যৌক্তিক কারণ না দেখাতে পারে তাদেরকে জরিমানা করা হচ্ছে। একই সঙ্গে মাস্কবিহীন রিক্সাচালক এবং পথচারীদের মাস্ক বিতরণ করা হচ্ছে। অহেতুক ঘোরাফেরা এবং মাস্ক ছাড়া বেরোনোর কারণে পথচারীদের জরিমানা করা হয়েছে। কোন ব্যাংকে আপনি? কৃষি ব্যাংকে। তো আইডি কার্ড আপনাকে এখনো দেয়নি? না। মানে কি নতুন জয়েন করছেন? পানি পড়তেছে না, আমার তেল ফিল কিনা দরকার অতিরিক্ত জরুরি। এখন আমি এই কারণে এই পার কোনো দোকানপাট খোলা না, যে কারণে আমি ওই পার যাইতেছি। এখন এই জিনিসটা আমার খুব প্রয়োজনীয়, না তো আমার ঘরের সবকিছু নষ্ট হইতেছে। পূর্বের তুলনায় এখন অনেক বেশি কঠোরভাবে মেনটেন্স হইতেছে এবং মোটামুটি পাবলিকও মানতেছে, কিন্তু ওই পাশে বাজার হওয়াতে মানুষজন বাজার করার অজুহাতে বেশিরভাগ যাচ্ছে যারা হেঁটে যাচ্ছে। আর রিক্সা ভ্যান যেগুলো দেখা যাচ্ছে যে ওই ডাক্তারের অজুহাতে যারা আসতেছে, কিছু ডাক্তার মানে জরুরি চিকিৎসার ক্ষেত্রে অনেকে বেরোচ্ছে। যদি দেখা যায় সত্যতা পাওয়া যায় তাহলে ছাড়তেছে।